জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে আটকে থাকা কোনো আইনি বিষয় আজ আপনার দিকে থাকবে এই বিষয় আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং ভাবনাত্মক রূপে আগে এগোতে পারবেন রাশি মেষ রোম্যান্স আপনার এমন মনে হতে পারে যে আজকাল আপনার সঙ্গে প্রেমমূলক সম্পর্কে যেতে কেউ রাজি নয় যাই হোক আজ এমন দিন যেদিন এসব ধারণা পাল্টে যাবে আজ এমন হবে যে কেউ আপনার পরিচিতদের মধ্যে প্রস্তুত হচ্ছে যে আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার কাজের জগতে পরিচিত আপনি কারুর সঙ্গে কোনো সাধারণ অনুষ্ঠানেও মিলিত হতে পারেন আপনার চোখ খোলা রাখুন কারণ হতে পারে এ সেই মানুষ যে আপনার প্রত্যাশার বাইরে ছিল রাশিমেশ ক্যারিয়ার আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারবেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে রাশি মেষ ফাইন্যান্স যদিও আপনার আয়ের স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে সেই কারণে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে কোনো অদরকারি জিনিস একেবারেই কিনবেন না রাশি মেষ হেলথ আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায় রাশি বৃষ ওভারভিউ আজকের দিনটা নিজের প্রিয়জনদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালোবাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না রাশি বৃষ রোম্যান্স আজ হলো সেই দিন যেদিন আপনাকে আপনার খোলস থেকে বেরিয়ে এসে সেই প্রিয় ব্যক্তিটিকে বলতে হবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন এই ব্যক্তিটি আপনার কোন বন্ধুও হতে পারে যার জন্যে আপনার এই অনুভূতি আপনার ভয় পাবার কোনো কারণ নেই যে আপনি যে অনুভূতি প্রকাশ করছেন তাতে আপনার রোম্যান্টিক জীবনে কোনো বড় পরিবর্তন আসতে পারে এই ব্যক্তিটি পরিবর্তে হয়তো আপনার কাছ থেকেও এই ধরনের অনুভূতি চায় বৃষ ক্যারিয়ার আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে দু তিনটি প্রস্তাব পেয়েছেন যেগুলি আপনার মন মতো হয়নি চিন্তা করবেন না ভবিষ্যতে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রস্তাব পাবেন রাশি বৃষ ফাইন্যান্স বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা চঞ্চলতায় ভরা অনেক কঠোর পরিশ্রমের পরেও হয়তো আপনি স্কলারশিপ পাবেন না সমস্ত জরুরি খরচার জন্যে অর্থ একত্র করা আপনার জন্য অসম্ভব নয় কিন্তু সমস্যা আসবে কিন্তু নিজের সামর্থ্য হিসাবে আপনি জিততে পারবেন সফলতাও পাবেন রাশি বৃষ হেলথ আজ আপনার জন্য এই সুখবর যে আপনার পুরনো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন আপনার ওপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন রাশি মিথুন ওভারভিউ আজকের দিনটা আপনার জন্য খুব ভালো খুব আনন্দ করুন আজকে আপনার চিন্তাধারা স্থির থাকবে আর আপনি ভালো অনুভব করবেন আজকে আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে আছে এটা লাভ গ্রহণ করুন আপনার আত্মবিশ্বাস আর এনার্জির প্রয়োগ করলে আপনি সেটাকে পেতে পারবেন যা আপনি নিজের জন্যে ডিসাইড করে রেখেছেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনার সম্পর্কে দুশ্চিন্তা ও একঘেমি দেখা দিতে পারে আপনার মনে হবে যে যেভাবে আপনি আপনার সম্পর্কটাকে চাইছিলেন সেভাবে পাচ্ছেন না তবে সময় নিয়ে কথা বলুন আর অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়বেন না রাশি মিথুন ক্যারিয়ার কিছুদিন ধরে আপনার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে এবং আপনি স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য অংশীদারী ব্যবসায় প্রবেশ করতে চান আপনার এই সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনটি শুভ রাশি মিথুন ফাইন্যান্স আজকের দিন আর্থিক ব্যাপারে অশুভ আজ আপনাকে কোনো সন্দেহজনক ব্যক্তির থেকে ঋণ নিতে হতে পারে বা পূর্বে আপনি কোনো ব্যাংক থেকে বা বন্ধুর থেকে ধার করেছিলেন তারা তাগাদা দিতে পারেন এমনও হতে পারে যে যে ব্যক্তি বা সংগঠন থেকে আপনাকে ঋণ দেওয়া হয়েছিল তারা যথাশীঘ্র আপনাকে সমস্ত ধার শোধ করতে তাগাদা দিচ্ছেন রাশি মিথুন হেলথ একটা ছোট চিন্তাও আপনাকে বিব্রত করতে পারে আজ তাকে আটকাবার জন্য শীঘ্র সচেষ্ট হন কেননা যদি এই অসুবিধা বাড়তে থাকে তো আপনি প্রচণ্ড বিব্রত বোধ করবেন আপনার নেতিবাচক মনোভাব আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে পুরো বিশ্রাম নিন মনের ইচ্ছা মতো কাজ করুন যা আপনার শরীর ও মনকে সম্পূর্ণ আরাম দেয় আপনি চিন্তার ইতিবাচক ও নেতিবাচক উভয় রকম ফলাফলের জন্য তৈরি থাকুন রাশি কর্কট ওভারভিউ আজ আপনি কোনো উৎসব পালন করার জন্য প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যার সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন রাশি কর্কট রোম্যান্স আপনার কোনো বন্ধু যদি আপনি এবং আপনার সঙ্গীর সম্পর্ক তৈরি করতে চায় তাহলে সে ব্যাপারে সতর্ক থাকবেন কারণ এই বিষয়টি একান্ত ব্যক্তিগত তাই আপনার বন্ধুর হস্তক্ষেপ অপ্রয়োজনীয় বাইরের কোনো হস্তক্ষেপ সমস্যাকে আরও জটিল করতে পারে তাই নিজে পরিষ্কার থাকুন দেখবেন সব ঠিক হয়ে যাবে রাশি কর্কট ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন তারা তাদের ফলাফলে সন্তুষ্ট হবেন পড়াশোনা ও চাকরি উভয় ক্ষেত্রেই যদি কঠোর পরিশ্রম করেন তাহলে অবশ্যই উপযুক্ত ফল পাবেন রাশি কর্কট ফাইন্যান্স জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোনো জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্যে লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় রাশি কর্কট হেলথ আজ যদি আপনার মন ভারাক্রান্ত হয়ে যায় তো আজকের দিনটি আপনার পরিবারের সাথে কাটালে ভালো হবে যে খবর বা কথা আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে ভাগ করতে চাইছে তা মন দিয়ে শুনুন হতে পারে এই খবর আপনার বা অন্য কারোর সাথে সম্বন্ধিত কিন্তু এই খবর আপনাদের মধ্যে আনন্দ ও উল্লাসের বার্তা বহন করে আনবে আজ আপনার পরিবারের লোকজন আপনাকে সমর্থন আর উৎসাহ দেবে এতে আপনার ভালো লাগবে রাশি সিংহ ওভারভিউ আজকে আপনার মন আর প্রাণ দুটোই পুরোপুরি আনন্দের আমেজে থাকবে কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না আনন্দ ফুর্তি করা খারাপ নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বের দিকে একটু লক্ষ্য দিন রাশি সিংহ রোম্যান্স আজ আপনি শান্তির রূপে কাজ করবেন কোনো কারণে আজ আপনার গার্হস্থ জীবন এবং আপনাদের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে এবং ক্ষেত্রে আপনি একমাত্র সেই ব্যক্তি যিনি এই সমস্যার সমাধান করতে পারেন যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কাজ করলে পরিস্থিতি খুব দ্রুত সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে যদি আপনি কিছু সময় আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকতে চান তাহলে থাকুন রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি ফ্যাশন শিল্পক্ষেত্রে থাকেন বা শিল্পী হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ হবে হয়তো ভবিষ্যতে আপনার বিদেশেও যেতে হতে পারে এটা একটি ভালো লক্ষণ তাই এতে ঝাঁপিয়ে পড়ুন রাশি সিংহ ফাইন্যান্স আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্যে এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ারমেন্ট প্ল্যানে কিছু বিনিয়োগ করুন এটা একটা বড় দায়িত্ব কিন্তু এর শুরু আজই করুন না হলে ভবিষ্যতে আপনার চিন্তা বাড়বে রাশি সিংহ হেলথ আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকে সাবধানতা অবলম্বন করুন রাশি কন্যা ওভারভিউ সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে বিশেষ করে নিজের বন্ধু পরিবার বর্গ অথবা সহকর্মীর সাথে সেই জন্য একটু সাবধান থাকবেন আজ কোনো কথাকেই বেশি গভীরভাবে নেবেন না কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারের সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্কতার সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন রাশি কন্যা রোম্যান্স আপনি যদি আপনার মনের কথা আপনার সঙ্গীকে জানান তাহলে আপনাদের সম্পর্ক পুনরুজ্জীবিত হয়ে উঠবে এটা শুধুমাত্র আপনার মনকেই হালকা করবে না বরং সেই পথ তৈরি করবে যেখানে শুধু থাকবে প্রেম আপনার সম্পর্ক উন্মুক্ত এবং সৎ যোগাযোগের মাধ্যমেই টিকে থাকবে রাশি কন্যা ক্যারিয়ার আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে কিন্তু আপনি ভয় পাবেন না কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন রাশি কন্যা ফাইন্যান্স আজ আপনার খরচ বেশি ও আমদানি কম এমনকি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে না যান রাশি কন্যা হেলথ যারই উচ্চ রক্তচাপ বা মধুমের সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারি করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়াম করুন চেষ্টা করুন চিন্তা বেশি না করার যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন এতে আপনি একেবারে সুস্থ থাকবেন রাশি তুলা ওভারভিউ নিজের বয়সী লোকেদের দ্বারা প্রশংসা করাতে আপনি খুব আনন্দিত হবেন আপনি এমন একজন ব্যক্তি যে খুব সহজভাবে আশেপাশে লোকেদের সান্নিধ্য পেয়ে যান আপনি হয়তো জানেন না যে অনেক লোক আপনার ব্যক্তিত্বে খুবই প্রভান্বিত এখন এইটা আপনার হাতে যে আপনি নিজের ছবি কতটা বজায় রাখতে পারেন রাশি তুলা রোম্যান্স আজ আপনি আপনার রোম্যান্টিক আবেগগুলো তাকে প্রদর্শন করতে পারেন যাকে আপনি ভালোবাসেন আপনি সহজাতভাবেই আপনার অনুভূতিগুলিকে প্রকাশ করতে পারবেন কারণ এখন হাওয়ায় শুধু প্রেম আর প্রেমই রয়েছে আপনার সঙ্গীটিও আপনার সঙ্গে সেইভাবে আচরণ করবে যদিও কিছু দ্বিধা সংকোচের পরই এটি ঘটবে এবং আপনারা দুজনেই আজ সদর্থক আবেগ দ্বারা তাড়িত হবেন এই আনন্দ অনুভব করুন রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি হয়তো কোনো প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে খুব ভালো লাভ হবে তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন রাশি তুলা ফাইন্যান্স নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখাশোনা করতে হবে কেননা আপনার ভুল না হওয়া সত্ত্বেও তা চুরি হয়ে যাবার বা লোকসান হবার আশঙ্কা রাখে আপনি এটা জেনে রাখুন যে আপনার কোনো প্রতিবেশী আপনার এই লোকসান করতে চলেছে যদি আপনি সাবধান থাকেন তো আপনি এই লোকসান থেকে পুরোপুরি বাঁচতে পারবেন রাশি তুলা হেলথ আজ আপনার হজমে সমস্যা হওয়ার সংকেত রয়েছে আর শুদ্ধ নিরামিষ খাবার খান মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে কিন্তু দিনের শেষে এর সুফল থেকে আপনি আশ্চর্য হবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আর আপনি হয়তো এইটা জানেন না যে অধিকারীদের নজর আপনার প্রতি আছে যখন আপনাকে আপনার কাজের জন্য প্রশংসিত করা হবে তখন আপনি খুব আনন্দিত হবেন আপনি কোনো উপহারও পেতে পারেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার সামনে রোম্যান্টিক সুযোগ আসবে হতে পারে বাজারে আপনি কাউকে দেখলেন যাকে আপনার পছন্দ হয়ে গেল এমনও হতে পারে যে আপনারই কোনো বন্ধু আপনার প্রতি তার সহানুভূতি যে বাড়ছে তা জানাবে এই সম্পর্কটির উপযুক্ত দিকটি উদ্ঘাটন করুন আজ আপনি এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে যে কোনো রোম্যান্টিক সুযোগ আপনি হাতছাড়া করবেন না রাশি বৃশ্চিক ক্যারিয়ার যারা ব্যাংকিংয়ে আছেন তারা আজ অকস্মাত পরিস্থিতিতে বিহবল হয়ে পড়তে পারেন এই অকস্মাত ভবিষ্যতের পরিবর্তনে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়ে যাবেন রাশি বৃশ্চিক ফাইনান্স যদি আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন তো আপনার আজকে লাভজনক প্রচুর কন্ট্রাক্ট আসবে এর মধ্যে থেকে সবথেকে লাভজনক কন্ট্রাক্ট আপনি নির্ণয় করুন এতে আপনার সমস্যাও থাকবে না কিছু সময় নিন এবং এতে আপনি ভরপুর মজা পাবেন রাশি বৃশ্চিক হেলথ হতে পারে আপনার পুরনো অসুখ থেকে আপনি নিষ্কৃতি পাবেন খেয়াল রেখে আপনি নিয়মিত আর পুষ্টিকর আহার গ্রহণ করুন আর ব্যায়ামকে আপনার জীবনের অঙ্গ বানান যাতে সুস্থ শরীরে আপনি বুঝতে পারবেন যে আপনার হজম শক্তিও আগের থেকে ভালো হয়ে গেছে ভালো কাজ করতে থাকুন রাশি ধনু ওভারভিউ আপনার প্রেরণার কৌশল আর দৃঢ় নিশ্চয় আজকে আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তখন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনের কতটা গুরুত্ব আছে অবশেষে আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনার প্রয়োজন রাশি ধনু রোম্যান্স আজকের দিনটি আপনার জন্য খুবই আবেগবিহ্বল কারণ আপনি দ্বিধা করবেন না আপনার অনুভূতি ও প্রত্যাশাকে তার কাছে বুঝিয়ে বলতে আজ দম্পতিরা একে অপরকে বুঝবেন এবং নিজেদের সম্পর্কে উন্নতি লক্ষ্য করবেন রাশি ধনু ক্যারিয়ার আজ অফিসে যদি কোনো টিম হিসেবে কাজ করেন তাহলে বেশি লাভ হবে আজ আপনি বুঝবেন যে নিজেদের কাজ এগিয়ে নেওয়ার জন্য সহকর্মীদের সাহায্য খুবই প্রয়োজনীয় আপনার সহকর্মীদের বলুন যে তাদের কাছ থেকে আপনি কি চান এবং তারপর দেখবেন যে তারা আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করছে রাশি ধনু ফাইন্যান্স আজ আপনার কোনো জমি জমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোন তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন রাশি ধনু হেলথ ব্যস্তময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্য আপনার আহার ও পানীয়কে আরও উন্নত মানের করা দরকার আটা আর তরকারিকে আপনার প্রাত্যহিক জীবনের অঙ্গ হিসেবে রাখুন এবং এর সাথে সাথে ব্যায়ামের দিকে নজর দিন রাশি মকর ওভারভিউ আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন রাশি মকর রোম্যান্স আজকের দিনটি একটি রোম্যান্টিক সম্পর্কে সূত্রপাতে সাহায্য করবে কারণ আপনি বিশেষ কাউকে নিয়ে ঘুরতে যাবেন আপনার বুদ্ধি ও সাহসের সঙ্গে তার সঙ্গে কথা বলা উচিত আপনি যেমন তেমনই থাকুন কাউকে বোকা বানানোর চেষ্টা করবেন না রাশি মকর ক্যারিয়ার আপনি যদি নাম্বার নিয়ে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনি এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন আজ তার ফল পেতে চলেছেন রাশি মকর ফাইন্যান্স ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোনো সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করুন যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোনো মামলায় দোষী সাব্যস্ত হননি তাই কোনো সমস্যা হবে না রাশি মকর হেলথ আর চিন্তাময় পরিস্থিতি হতে পারে তাই কাজে এবং বাড়িতে এই কথার উপর নজর দিন যদি আপনি নেতিবাচক মানসিকতা রাখেন তো এই সমস্যা বাড়তে পারে নিজের মধ্যে ইতিবাচক চিন্তাধারা রাখুন ও জীবনের আনন্দ নিন সঙ্গে সঙ্গে নিজেকে কোনো কাজে লিপ্ত রাখুন যাতে নাবাচক চিন্তাধারা থেকে মুক্ত করতে পারেন নিজেকে রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনার এটা শেখার প্রয়োজন যা আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বচসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে থাকবেন আর সাথেই নিজের বন্ধু পরিবার বর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাঢ় করতে পারবেন রাশি কুম্ভ রোম্যান্স আপনার সঙ্গীর সঙ্গে আজ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি এড়িয়ে যান কারণ আজ সমস্যার সংকেত স্পষ্ট অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে না পড়ে বরং আপনাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক কামনা করুন এবং সর্বদা পরিবেশকে শান্ত রাখুন রাশি কুম্ভ ক্যারিয়ার আপনি হয়তো আপনার অফিসের যে বিভাগে কাজ করেন সেখান থেকে অন্য বিভাগে যেতে আগ্রহী আজ আপনি সেই সুযোগ পাবেন তাই ভালোভাবে কাজ করে যান রাশি কুম্ভ ফাইন্যান্স কোনো বড় লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়ে কোনো স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোনো সমস্যা থেকে আপনি নিজেই স্বীকৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন রাশি কুম্ভ হেলথ আজ আপনি কিছুটা বাঁধা অনুভব করবেন আজ আপনি একটু ঘাবড়ে গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না আরাম করুন গভীর শ্বাস নিন যাতে সবসময় আপনার ভালো বোধ হয় এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন রাশি মিন ওভারভিউ আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন আজকের দিন এই কাজের জন্য শুভ যদি আপনি নিজের জীবনে এক হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্য কিছু ভালো বই পড়ুন আজ আপনি কিছু নতুন শেখার জন্য ব্যস্ত থাকবেন যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন দিশার দিকে বাড়তে দেখবেন রাশি মিন রোম্যান্স আপনাদের সম্পর্কে প্রেম হয়তো উধাও হয়ে যেতে বসেছে চেষ্টা করুন তা আবার ফিরিয়ে নিয়ে আসতে তা না হলে হয়তো সম্পর্কের ক্ষেত্রে এই অবস্থা ভয়ঙ্কর রূপ নিতে পারে রাশি মিন ক্যারিয়ার আপনি আজ বিশেষ কোনো বিষয় দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা ক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুল ভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন রাশি মিন ফাইন্যান্স আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনাকে বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হলো যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করছিলেন পাকা পাকাপাকিভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন রাশি মিন হেলথ আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে আপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারের প্রতি একটু নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে আজ আপনি ভালো ফল পাবেন কিন্তু শরীরের প্রতি নজর দেবেন